मुझे तो लगता है कि कोलकाता इस बार डूबी जाएगी, कोई हेल्प कोई नहीं कर पाएगा। एटा तुम मार लेकिन इतना स्वादिष्ट खाना और आप देके आप चले जा रहे हैं, आप मुझे बताइए क्या होगा? आप खाना दीजिएगा या खाली हम देखेंगे? क्या दिखाइएगा बोलिए, लेकिन जल्दी दिखाइए, हमको भूख लगा है। যেমন এই রাজমা ছাড়া এই এক বাটি রাজমা রইল, ঠিক আছে? এটা কালকে আমাদের কি হয় টিফিন ব্রেকফাস্টে হয়ে যায়। जब भी वो करती है तो कुछ ज्यादा ही कर देती है, तो इतना ज्यादा हो जाता है कि वो एक दिन का नहीं हो जाता है। হ্যাঁ না, আমি তো ইচ্ছে করে করি, এটা ব্রেকফাস্টে চলে যাবে, পরোটা রুটি লুচি, আর এই মাছটাও থেকে গেল, এর সঙ্গে কালকে একটু চিকেন বা মাটন, এখন না চিকেন বা কিছু চিংড়ি টিংড়ি করে নিলে কাল আমার দিনটা সানডেটা ভালোই হবে। আর রাতে, আর আজকে ব্লগটা না সন্ধ্যে থেকে রাত অব্দি, সকাল টকালে কিছু নেই। আমি সন্ধ্যাবেলা ভীষণ ভালো ভিউটা ছিল ওটা তুলেছি, এটা দেখো কি দারুণ লাগছে, মানে ভাবা যাচ্ছে না। এখন কি বলবো, যেটাকে বলে গোধূলি, মানে সন্ধ্যেটা স্টার্ট হচ্ছে আর এত সুন্দর ভিউ ঘর থেকে যদি উপভোগ করা যায় তাহলে কি আর বাইরে যেতে ইচ্ছে করে? কখনো নয়, মানে বাইরে আমি বলছি ঘরের বাইরে নয়, মানে মানে কলকাতার বাইরে বা কোথাও। অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান ছিল আউট অফ ইন্ডিয়া, আমরা একটা টিকিটও কেটে ফেলেছি এবং সেটা পুজোর পরে যাওয়ার জন্যে, কিন্তু সেই জায়গাটা একই জায়গা, এখন আর বলতে চাইছি না সব ঘটনা পরে বলবো। একই জায়গা সেম আমার ছেলে কেটে ফেলেছে পয়লা বৈশাখের দিন, আনন্দে, নতুন বছরের আনন্দে। সে কী করেছে, ফ্লাইটের টিকিট কেটে ফেলেছে আউট অফ ইন্ডিয়া এবং সেটা আমরা গেছি। তো এখন ডিসাইড করছি যে না, আমরা আর ওখানে যাব না, আমরা মানে একটু মেল ফেল করছি, দেখা যাক পরে গল্পটা সব বলবো। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার বাড়িটাই কিন্তু দারুণ, এখানে বসে বসে, ঘরে বসে বসে, খাটের মধ্যে বসে বসে, খাট শুধু না এভরি রুম থেকে দেখা যায়, এইরকম একটা দৃশ্য উপভোগ করছি। আর দেখো আমার রুমটাও না এখন একটু হোটেল হোটেল লাগে, দেখো এই যে বিশেষ করে এই এই লাইটটা দেওয়ার জন্যে। তো আমার না মনে হয় না আমি যেন কোনো হোটেলে রুমে রয়েছি। আর এটাও দেখাবো যে কত সুন্দর লাগছে, চলো আমার সঙ্গে বাইরে ভিউটা যাই, দেখো তোমরা এই হচ্ছে বাইরের ভিউ, দেখো কি দারুণ লাগছে না? ওই যে NBCC যেটার উপর দিয়ে আসি আর বলি, আমার বাড়ি থেকে উপরে দেখা যায় একদম ব্লাস্টে লাইটগুলো জ্বলছে, আর এই দেখো চাঁদও উঠে গেছে, সামনে পূর্ণিমা গেছে। আমি একটু জুম করে দেখাই, এই যে NBCC, আর আমি রুম থেকে এই মনোরম দৃশ্য, এই মনোরম দৃশ্যটা উপভোগ করছি। চলো এই রুম থেকে দেখাই কেমন লাগে। আর আমার দেখো পিওপাল থেকে যে শাড়ি এনেছি সেটা এখানেই পড়ে আছে। তো আমার এই রুম থেকে আমি দেখাবো কীরকম অন্ধকারটা, এখন একটু বেশি হয়ে গেছে, হয়তো তোমরা ভালো বুঝতে পারবে না। আর আমার এই পেছনে দেখো এই ডিজাইন, মানে পেন্টিং, মানে ফটোসগুলো আমিই কিন্তু ডিজাইনটা দিয়েছি, কেমন হয়েছে অবশ্যই জানিও, কেমন মানে গুছিয়ে যে মানে সাজানো, মানে রাখাটা কেমন হয়েছে সেটা প্লিজ জানিও। তো দেখাই কেমন এখন বাইরেটা দেখাচ্ছে, দেখো এখন মনে হচ্ছে না আমার না এখানটা দেখলে ঠিক মনে হয় আমি কোনো পাহাড়ি হিল স্টেশনে আছি, মনে হয় গ্যাংটক ট্যাংটকে গেছি কয়েকবার, তো আমার গ্যাংটকের রুম থেকে বেশ পাহাড়ের ধাপে ধাপে বাড়িগুলো ঠিক এমনি লাগে, সেটাই মনে হচ্ছে। আর ওপরে মেঘে দাঁড়ালে চাঁদ চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে না? আর আমি তো পুরো অন্ধকারে, কি বলবো কি বলবো, অন্ধকারে পুরো ভূতের মতন লাগবে, তাই কি?
চলো খেতে বসো। যাচ্ছি, আমি রাত 11টা বাজে যায়, এসছো 9:30, 9:30 চেঞ্জ করে তখন একটা টিফিন খেতে খেতে হয়ে গেল 10টা বেজে গেল, আমি রেডি করে এখন হয়ে গেল প্রায় 10:30 বেজে গেছে। আবিষ্কারা আসবে এখন, তার জন্য আমি একটু তৈরি করে রাখছি আগে থেকে গ্লুকোন ডি, আর আছে বেলের শরবত দুধ দিয়ে, কারণ যা গরম পড়েছে না, আর সে সকাল থেকে বেরিয়েছে দুজনেই আকাশে ড্রপ করেছে, আকাশ মানে আকাশে ইনস্টিটিউট ড্রপ করে ওকে দিয়ে আবার এখন অফিসিয়াল কাজ সেরে নিয়ে আসছে। আকাশের টাইমটা অনেক বেশি সকাল, মানে 2টো থেকে ক্লাস, 1:20 বেরিয়েছে, 2:40 অব্দি ক্লাস, এখন 9:10 বাজে, গাড়ি এলো, আওয়াজ পেলাম, ঢুকছে, নিচে গাড়ি এসছে, তো আমি এখন রেডি করে রাখছি আমার জিনিসগুলো খাবে, গ্লুকোন ডি, আর সাথে এখানে বেলে শরবত, মানে বেলে যেটা কি বলে দুধ দিয়ে করে না, কি বলে যেন একটা, তো সেটা আমি রেডি করছি, এলে ওরা দেবো, তার সঙ্গে একটু মিষ্টি টিষ্টি থাকবে, খিদে তো খুব পেয়েছে আমার তো মনে হচ্ছে, আমি যদিও একটু টিফিন সাথে দিয়ে দিই, তো খেতে চায় না ক্লাসের মাঝখানে আর কি করে খাবে, তো আমি রেডিটা করি ততক্ষণ। একটু চেঞ্জ করেছি, এখানে অনেক কিছু পরিবর্তন আছে, পরে দেখাবো, ফ্লাওয়ার ভাজগুলো এনেছি, ওখানে একটা বুদ্ধের ছিল মূর্তি, আরও অনেক কিছু ছিল, সব পরিবর্তন করেছি, সেগুলো পরে দেখাবো, তো এখন রেডি করছি, বললাম জাস্ট এগুলো কিছু কিছু মাঝে মধ্যে পরিবর্তন করলে বেশ সুন্দর লাগে, তো এইখানটা বোঝা যাচ্ছে কি না জানি না, পরে কাছে এনে দেখাবো, মনটাও নিজের ভালো লাগে, একটু ঘরটা চেঞ্জ হয়ে গেছে সেই জন্যে করেছি, যাই হোক ওরা মনে হয় এসে পড়ছে, দেখি এসে গেছেই হয়তো। বইটা দেখি, এই যে আমার নতুন আকাশের বই দিল, প্রচুর বই, আমি একদিন দেখাবো আকাশে মনে হয় 2টো বুক সেল ভরে যাবে, এত বই দিয়ে যাচ্ছে, কিন্তু কত পড়ে দাম নেই ঠিক, যাও রেখে দাও, আমি এসে চালিয়ে দিই, নজন তারপর করে দিই, পড়ো, আজকে আবার একটা জিনিস এনেছো তো, হ্যাঁ সেটা দেখাই, কি দেখাবো, খুব টায়ার্ড, তো এটা সার্চ গুগল, সার্চ গুগল, মানে মানে গুগল পে পুশ দিয়ে সব বলতা হ্যায় সার্চ গুগল, বাটন লাগিয়ে দিয়েছো, মানে এটা মে মাসে কিন্তু দেখা যায় না সাধারণত, জুন বর্ষাকালে, মানে জুনের শেষের দিকে আসে আর জুলাইয়ের ওই, কিন্তু আমি জানি না আমাদের নিউটাউনে সব কিছুই তো একটু বেশি অ্যাডভান্স, তো এসে এসে গেছে, যাই হোক এটা খাওয়া হবে, আর খাওয়া হবে গ্লুকোন ডি, তো চলে এসো, ওয়াটার বোতল কোথায়, কত বই কত বই আকাশ থেকে, অনেকগুলো 3টে অলরেডি ব্যাগ দিয়েছে, মানে বইগুলো ভরে ভরে নিয়ে যাওয়ার জন্য, বসো দি, আমি তাহলে করি গ্লুকন্ডিটা, বসো, আচ্ছা আমার একটু মিষ্টিও আছে, আমরা এখন একটু বেশি মিষ্টি খেয়ে নিচ্ছি, একটা রসগোল্লা আর 2টো সন্দেশ, দেখতে হবে তো, আর আবিষ্কার গ্লুকোন ডি খাবো, প্রতি বছরে যে কটা হয়ে যায় খাওয়া, আর এবারে একটু দেরি, বৃষ্টি মানে ঠান্ডাও ছিল, তারপরে বৃষ্টিটা এলো, আর অনেকে বলে গ্লুকোন ডি বেশি খাওয়া ভালো না, তার জন্য আমরা একটু কমিয়েই দিয়েছি, খাওয়া দাওয়া করোনি, খেয়ে নাও গ্লুকোন ডিটা আগে দিই, আর আজকের ব্লগটা না সন্ধ্যে থেকে রাত অব্দি, সকাল সকালে কিছু নেই, আমি সন্ধ্যাবেলা ভীষণ ভালো ভিউটা ছিল ওটা তুলেছি, নাও আবিষ্কার।
ওদের আবিষ্কার না এই গ্লুকন ডি যারা পছন্দ করে না, নিবু পানি অরেঞ্জ এই টাইপের জিনিসই পছন্দ করে, এটা তো প্লেন সাদা, এটা অতটা ওর পছন্দের নয়। সারাদিন কি করলেন আমরা? আমি তো ছিলাম না, আবিষ্কার ছিল না, আমাদের ফ্রিজে তো আইস থাকে না, কেন দরকার পড়ে না। ফলও আছে আর আছে মিষ্টি, মিষ্টিটা আগে খেয়ে নেবে নাকি? মিষ্টি একটা করে আছে আর আছে। মানে পেলে ইসকো 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 পিউঙ্গা। ই কি হ্যায় গ্লুকন্ডি, গ্লুকন্ডি এনার্জি। হ্যাঁ আর এটা দেখো কি আছে, এটা আগে করতাম, কি বলো তো? এটা এটা খুব চেনা চেনা লাগে তো, খুব মজা মজা করতে আগে, কি বলো তো? এটা হচ্ছে কফি তো নয়, এটা কফি, এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে বেলের, বেল দিয়ে দুধ দিয়ে শরবত। এখন কি খাবে না আমি বন্ধ রাখলাম, ঠিক আছে? এটা খেলে না না, আর আবিষ্কার গ্লুকন্ডিটা নাও। এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া চলছে, আর আমি বলছিলাম না এখানে একটু চেঞ্জ করেছি, এখানটা একদম খালি করেছি। কি করছো? আর মিষ্টিটা খেতে হবে তো। এই হচ্ছে চেঞ্জটা, এই হয়েছে এখন, এখানটা খালি করে এই ধরনের জিনিসটা করেছি। মাঝে মধ্যে চেঞ্জ করলে ঘরটা ভালো লাগে। আর একে দেখুন, খাওয়া দাওয়া নেই, বসে পড়েছে ফোন নিয়ে, এত ঘন্টা ফোন ঘাটতে পারেনি। আর কি বলে প্যান্টের দড়িটাকে নাড়া, এটা কি বলে? ও তো সারাক্ষণ ঝোলে, সবাই দেখে। চলুন, পাজামা কা নাড়া जो कहते हैं हिंदी में, आविष्कार का हर समय। এখন আর চিপস খুলো না, তালশাস খাও আবিষ্কার, ঠিক আছে? তালশাস ইজ ভেরি, তালশাস আমি খুলে দিই আবিষ্কার, তো এটা খাও। হ্যাঁ এটা খাও, হ্যাঁ নাড়িয়ে নাও, এটা বসে গেছে, নাড়া। এই দেখি ঘনটা দেখো, এরকম ঘন, এটা এটাই আছে, অল্প চিনি পুরো বেল, একটা বড় গোটা, আর আছে এক কাপ বড় কাপের এই কাপে মাগে দুধ আছে, এই দিয়েই এক কাপেরও বেশি দিয়ে তৈরি হয়েছে। চলো দেখো তো কেমন হয়েছে। আরে ওইটা তো কোনটা তোমার, এইটা তোমার, বেশিটা খাও, খেতে দারুণ হয়েছে, খেয়ে দেখো, ওটা খাও আবিষ্কার। আমি গ্লুকন্ডি খেলেই তো হয়ে যায়, কি মুশকিল, সরো, বসো বসো বসো। কি বৃষ্টি পড়ছে বুঝতেই পারিনি, ঘরে এসি চলছিল, হঠাৎ কাঁচ দিয়ে গ্লাস দিয়ে দেখতে পেলাম, এই যে কিছু বোঝা যাচ্ছে কিনা জানি না, আওয়াজটা আবার তোমরা শুনতে পাচ্ছ। আর বৃষ্টি সৌন্দর্য বলেছি এখানে খুব, এই ভীষণ লাইটনিং হচ্ছে, তো বৃষ্টির সৌন্দর্য ভীষণ এখানে। দিনে তো আরও ভালো লাগে, রাতেও হয়তো ক্যামেরায় আসছে না, কিন্তু রাতেও কিন্তু খুব ভালো লাগে, খুব বোঝাতে পারছি না, কিন্তু ওই দূরে এনবিসিসি। আর তখন আমি চাবি তুলেছিলাম, যাই হোক যখন কিছু বোঝাই যাবে না তখন আর থেকে লাভ নেই, তার থেকে এবার রাতে ডিনারটা সারতে হবে। এমনি এসছে 9:48 ছুটি, আর 9:10-15 চেঞ্জ টেঞ্জ করে এইসব গ্লুকন্ডি বেল এইসব খেতে খেতেই হয়ে গেল 9:45 প্রায়। আমি এবার আর রাত করে কোনো লাভ নেই। আরে বাবা দেখি খানা ভি সার্ভড হ্যায়, হাম লোগ আ গয়ে হ্যায় আব খানে মে, চলিয়ে। বেসে মে চাওয়াল ইভনিং মে লেতা নাহি হুঁ, এটা তোমার, লেকিন বিকজ ক্যুকি মে আজ বহুত জলদি নিকল গয়া থা, হ্যাঁ সকালে ভাত তো মর্নিং মে মেনে ব্রেকফাস্ট করকে নিকল গয়া, সকালেও ভাত না খেতে পারলে বেঁচে যায়। তিন জনে মাছ, রাজমা, আবিষ্কার, তুলেশো। আবিষ্কার কো তো বুলা দিলা, বুলাতে বুলাতে উসকি মাম্মি থক জায়েগি,
उसको बुलाएगी, उसके 10-15 मिनट बाद आएगी, नहीं आज वो बहुत जल्दी आ चुका है, लगता है वो अपना आदत बदलने वाला है। चले फिर से हम लोग वहाँ पे चले आते हैं बाहर, बारिश में, बारिश तो लगातार होती जा रही है, बाप रे बाप। मैं तो कल का प्रोग्राम मैं सोच रहा हूँ क्या करें, कल मेरा संडे का है, लेकिन आविष्कार का कल क्लास है और मेरा भी कुछ प्रोग्राम था, अब मुझे लगता है उसको कैंसिल करना पड़ेगा। আজ অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু জল জমার ব্যাপার নেই। পরশু হয়েছে, এক সপ্তাহ ধরে হচ্ছে, কিন্তু এখানে জল জমে না। ये डिनर इज रेडी, लैपटॉप यहाँ पे कोई किसी ने रख दिया है। आज का मेनू क्या है, बढ़ाइए। রাজমা চাওয়াল, আরে বাপ রে বাপ। আর এটা হচ্ছে কাতলা মাছ, যেটা জান তো বড় মাছ কেনা হয়েছিল। কাতলা ফিশ কা সরষে বাটা, সরষে শুধু না, সরষে পোস্ত, চাল মগজ, দই, আচ্ছা এসকা তো আপনি পেলে কহিন পে এসকা এক রেসিপি দিয়া হুয়া হ্যায় না, আচ্ছা হেলদি কুকিং সংযুক্ত, চেঞ্জ করব চ্যানেলটার নাম, ভাবছি কি হবে দেখা যাক। ओके चलिए, चलिए आविष्कार आ जाइए, आ जाइए आ जाइए, चलिए 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 चले चले आ जाइए आविष्कार, चले आइए। नहीं नहीं नहीं, इसको बंद कर दीजिए, बंद कर दीजिए, इसको बंद कर दीजिए, चलिए चले 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 चले, हाँ चलिए चलिए। अभी टीवी बंद है, लाइटिंग के कारण सब बंद कर दिया गया है, बहुत 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 जोर का हो रहा है। चलिए कोई मुझे बताएगा कि क्या हो क्या रहा है, हाँ हो क्या रहा है, मैं कितना दिन कितना देर तक रुका रहूँ, इतना इतना स्वादिष्ट खाना और आप दे के आप चले जा रहे हैं, आप मुझे बताइए क्या होगा, आप खाना दीजिएगा या खाली हम देखेंगे, क्या दिखाइएगा बोलिए। जामुन ये राजमा छाड़ा ये एक बाटी राजमा रोइलो, ठीक है सर, এটা কালকে আমাদের কি হয় টিফিন ব্রেকফাস্টে হয়ে যায়। তে এই যে দেখো, জব ভি ও করতি হ্যায় তো কুছ জাদাই কর দেতি হ্যায় তো ইতনা জাদা হো জাতা হ্যায় কি ও এক দিন কা নাহি হো জাতা হ্যায়। হ্যাঁ না, আমি এটা ইচ্ছে করে করি, এটা ব্রেকফাস্টে চলে যাবে, পরোটা রুটি লুচি আর এই মাছটাও থেকে গেল, এর সঙ্গে কালকে একটু চিকেন বা মাটন, এখন না চিকেন বা কিছু চিংড়ি টিংড়ি করে নিলে কাল আমার দিনটা সানডেটা ভালোই হবে। আর রাতে আমরা খাচ্ছি হচ্ছে এই, এটা তোমার বিগ সব থেকে, তারপর এটা আবিষ্কারের আর এটা আমার, এই যে এটা হচ্ছে আপকে লিয়ে ছোটা, নেই ছোট কেন, ছোটা কেন, কই ছোট ছোট, অনেক বড় রাজমা। তো মুঝে তো লাগতা হ্যায় কি কলকাতা ইস বার ডুবি জায়েগি, কই হেল্প কই নি কর পায়েগা। এবার কি তাহলে ব্লগটা এড করবো, মনে হয় করা উচিত, ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আর যারা নতুন এসেছো নতুন ভিউয়ার প্লিজ সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করবে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, শুভরাত্রি। হাওয়া ভি চল রহি হ্যায় জোর সে।